পরিষ্কার ভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে, জনগণের উপর কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না। যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে ও অচিরেই পতিত হবেন। কাজী আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আইনেন না। শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে, আপনাদের মতো আবর্জনা চোর বাটপার লুটেরা মাফিয়াদেরকে ভারতে নেবে না, হাসিনাও নেবে না। কাজে এখানে ছাত্রলীগ যুবলীগ করবেন, এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন, ওই আশায় ঘুরে বালি। আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ছিলেন আপাতত তওবা কইরা জনগণের কাছে মাফ চাইয়া ভালো হয়ে যান, আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই। কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে যে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয়, এইরকম যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয় এখানকার প্রতিষ্ঠানগুলো, সেটা আপনার বিচার বিভাগ, সেটা আপনার গণমাধ্যম বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে।